তিন বিধানসভা কেন্দ্রে বিপুল উত্তাপ। পর্যপূর্ণ জয়ের পর সোমবার রাজধানী আগরতলার রাজপথ রঙিন হয়ে ওঠে পদ্ম সুষমায়। বিজেপি দলের তরফ থেকে সোমবার বের করা হয় সুসজ্জিত বিজয় মিছিল। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা আটটাউন বর্দোয়ালী কেন্দ্রের বিজয়ী প্রার্থী ডাক্তার মানিক সাহা এবং রাজ্য প্রভারী বিনোদ সোনকার সহ সুরমা ও যুবরাজনগর কেন্দ্রের বিজয়ী প্রার্থীরা। ছয় আগরতলা কেন্দ্রের প্রার্থী ও সর্বজন প্রিয় চিকিৎসক অশোক সিনহাও মিছিলের তালে পা মেলান। জয়ের খুশিতে সভাপতি আনন্দিত মহিলা সমর্থকদের সহজাত নাচ আর দলীয় গানের তালে তালে ঘন ঘন করতালিতে এই বিজয় মিছিল সোমবারের রাজধানীকে বিজয় আমেজে ভরিয়ে দেয়। সুসজ্জিত গাড়িতে দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে নেতৃত্ব দিয়ে জয়ের এই খুশি ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। তবে আনন্দ হলেও মিছিল ছিল শান্তিপূর্ণ ও সংযত। উন্নয়নের এই জয় সবার সঙ্গে ভাগ করার ক্ষেত্রে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস দূরে রেখেই কোমল আনন্দে মেতে ওঠে রাজপথ গৈরিক সমর্থকদের তৃপ্ত পদচারণায়। বিজয় মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, তিনটা কেন্দ্রে দলের প্রার্থীদের জয়লাভ উপলক্ষেই এই বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। চারটি কেন্দ্রে বিজেপি জয়লাভ করত, কিন্তু একটি কেন্দ্রে কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে রাজনৈতিক মিতালির কারণে তা না হলেও এই জয়ের গুরুত্ব অপরিসীম বলে জানান মুখ্যমন্ত্রী। দলের তরফে যে মহামিছিলের আয়োজন করা হবে তাতে সবাই অংশগ্রহণ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেবার পর বিধানসভার নির্বাচনের সেমিফাইনাল বলে যাকে ধরা হয়েছিল সে উপনির্বাচনে বিজেপির এই বিপুল জয় একদিকে যেমন ফাইনালের আগে দলকে বিরোধীদের চেয়ে কয়েক কদম এগিয়ে রেখেছে, তেমনি যোগ্য সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে মানিক সাহা বুঝিয়ে দিয়েছেন যে দল পরিচালনায় সাফল্যের ট্র্যাক রেকর্ড ধরে রাখতে তিনি আগের মতোই পারদর্শী। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।